আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা, প্রায় সন্ধ্যার কাছাকাছি, এবং আজকে আমরা যাচ্ছি মেট্রো রেল ভ্রমণে। তবে হ্যাঁ, শুধুমাত্র যে মেট্রো রেলে প্রথম জার্নি করছি বিষয়টা তা নয়, যাচ্ছি উত্তরা উত্তর দিয়াবাড়ি হাটের একটি প্রতিবেদন তৈরি করার জন্য। তো চলুন যাওয়া যাক। মেট্রো রেল নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নেই, আপনারা সবাই জানেন এটা কীভাবে যেতে হয় এবং কীভাবে কোথা থেকে টিকিট কাটতে হয়। তারপর আমরা সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, তো এর মধ্যে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে এর মধ্যে আমরা কিন্তু দোতলায় উঠে গিয়েছি এবং সেখান থেকে ইতিমধ্যে কিন্তু কোন স্টেশনের জন্য কত টাকা করে ভাড়া পড়বে সেটাও কিন্তু একটি চার্টের আকারে দেখা হয়েছে। আমরা মূলত উঠেছি বিজয় সরণির যে প্ল্যাটফর্মটি আছে সেখান থেকে, এবং আমাদের আজকের গন্তব্য হচ্ছে উত্তরা উত্তর দিয়াবাড়ি হাটের দিকে, মানে আমরা উত্তরা সেন্টারের দিকে নামব। আসসালামু আলাইকুম, মেট্রো রেল বিজয় সরণি স্টেশনের এখানে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা উত্তরা দিয়াবাড়ি যাচ্ছি, পূর্বনে পশুর হাটে, এবং সেখানকার একটু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যেহেতু আমরা সবসময় রোড ধরেই যাই নর্মালি, তবে আজকে আমরা ভাবলাম একটু মেট্রো রেল দিয়ে একটু জার্নি করি, এই জন্য আমরা মেট্রো রেলের জন্য ওয়েট করতেছি আর কি। এখন বেলার সময় প্রায় 3:15, আমরা 5-6 মিনিট হয়েছে এখানে আসছি। ট্রেন এলে আমরা আশা করি উঠে যেতে পারবো, যদি স্পেস খালি থাকে। তো অপেক্ষা করছি আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেলের জন্য। এখানে কিছু নিয়ম এবং শৃঙ্খলা আছে, সেগুলো আমরা পড়ে দেখেছি। আমাদের বিজয় সরণ স্টেশন থেকে উত্তরা উত্তর যে স্টেশনটি আছে সেখান পর্যন্ত যেতে জনপ্রতি ভাড়া পড়েছে 60 টাকা করে, এবং তাদের একটি নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ট্রেনে ওঠার ক্ষেত্রে ডান দিকে যে অ্যারো বা ক্রস চিহ্ন অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে এগুলো দিয়ে উঠবে দুই পার্শ্ব থেকে, এবং একটা অ্যারো চিহ্ন এই যে সামনের দিকে এগিয়ে আসে, আমি পেছনে যাচ্ছি, এদিক দিয়ে ট্রেনের যাত্রীরা বের হবে। এভাবে করে বা এই সিস্টেম ফলো করলে মূলত কারোর সাথে ওইভাবে ধাক্কাধাক্কি বা সমস্যা তৈরি হবে না। দেখুন আমরা অ্যারো চিহ্ন যেভাবে দেওয়া আছে সেভাবে ঢুকে গিয়েছি এর মধ্যে। তো দেখতে দেখতে আমাদের ট্রেনটি চলতে শুরু করলো, উঠতেই বেশ ভালো লাগলো এবং খুবই স্পিডই মনে হলো। আমার কাছে অন্তত মনে হয়েছে 80 থেকে 100 কিলোমিটার স্পিড তো হবেই পার আওয়ার। আগারগাঁও পর্যন্ত চলে এলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, অফিস আওয়ারের ব্রেক টাইম, বেশ মানুষ ছিল মোটামুটি এবং অনেক যাত্রী ছিল যে যার কাঙ্ক্ষিত গন্তব্যে নেমে যাচ্ছে, এবং একের পর এক স্টেশনে খুব অল্প সময়ের মধ্যেই চলে যাচ্ছে। খুবই দ্রুত গতিশীল এই মেট্রো রেল, এবং আমার কাছে মনে হয়েছে যে এই মেট্রো রেলটা আসলে এই গভর্নমেন্টের খুবই চমৎকার একটি ব্যবস্থাপনা এবং উদ্যোগ, যার ফলে মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত বা উত্তরা পর্যন্ত যেই যাত্রীরা আছেন তারা খুব সহজেই, খুব মুক্ত সময়ের মধ্যে এবং দ্রুত সময়ের মধ্যে তার নির্ধারিত গন্তব্যে যেতে পারছে। তো দেখতে দেখতে আমরা আগারগাঁও পার হয়ে যাচ্ছি, এবং মেট্রো রেলের মধ্যে কিন্তু কিছুক্ষণ পরপরই নির্দেশনা দেওয়া হচ্ছে যে কোন স্টেশনটি আপনার সামনে পড়ছে। ভেতরে ডিসপ্লে সেন্টারের মধ্যে বা যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লের মধ্যে শো করে, এবং যে ধারাভাষ্যকার আছেন মূলত বা অ্যানাউন্স করে থাকেন যে ভদ্রমহিলা, তিনি কিন্তু জানাচ্ছেন, কিছুক্ষণ পরপর আপডেট দিচ্ছেন বাংলা এবং ইংরেজিতে। এক্ষেত্রে মূলত সবার জন্যই কিন্তু সুবিধে হচ্ছে, এবং বসার জন্য এই ট্রেনটির মধ্যে অল্প কিছু সিট রাখা হয়েছে। যেহেতু এটি অল্প সময়ের যাত্রা, অল্প রাস্তার জন্য দাঁড়িয়ে যেন অনেক মানুষ যেতে পারে সেজন্য। তো দেখতে দেখতে কিন্তু উত্তরে চলে এলাম, এবং আমরা এখানে আমাদের যে টিকিটটি বা কার্ডটি দেওয়া হয়েছে এই কার্ডটি এখানে পাঞ্চ করে বের হয়ে যাচ্ছি। এর মধ্যে বেশ বৃষ্টি নেমে এলো সন্ধ্যার দিকে, আপনারা জানেন যে 13ই জুন বিকেলবেলা হঠাৎ করে ঘোর অন্ধকার করে বৃষ্টি নেমে আসে। তো আমরা এটা একটু উপভোগ করলাম মেট্রো রেলের স্টেশনের ভিতর থেকেই, খুব বজ্রপাত হচ্ছিল। তো সব মিলিয়ে মেট্রো রেলের জার্নিটা খুবই ভালো লেগেছে, সার্ভিসটা বেশ চমৎকার। আশা করছি এই সার্ভিসটা ধরে রাখলে এটার জনপ্রিয়তা আরও বাড়বে, এবং যখন সারা দেশে ছড়িয়ে পড়বে এটা আরও অনেক বেটার হবে। ঠিক আছে, আজকের মতো বিদায়, ধন্যবাদ।